ফুটবলের রাজপুত্র ছিলেন না, বৃহত্তর বিশ্বের কাছে ফুটবল মানেই শুধু তিনি। গোটা বিশ্বের কাছে একটা দেশের পরিচয় ঘটেছিল তার নামে। মারাদোনা কারো কাছে শৈশব, কারো কাছে কৈশোর, আবার কারোর কাছে বার্ধক্য। তিনি ছিলেন অনেকের কাছে বেঁচে থাকার প্রেরণা। তার আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছে গোটা বিশ্ব। শোক জ্ঞাপন করল টলিউড, জিতের টি শার্টেই উজ্জ্বলভাবে মারাদোনা লিখলেন, তোমার জন্যই ফুটবলকে ভালোবাসা। প্রসেনজিৎ, দেব, পরমব্রত, অঙ্কুশ থেকে শুরু করে পাওলি, ঋতুপর্ণা, ফুটবলের রাজপুত্রের চিরবিদায় শোকবিহ্বল সবাই। তাদের জীবনে মারাদোনা যে কি বুঝিয়ে দিলেন বিশ্বনাথ কাঞ্চন, টোটা, জয়জিৎ বিক্রমরা। 2020 যেভাবে পরীক্ষা নিচ্ছে, আমি অত্যন্ত একজন পজিটিভ মানুষ, কারণ যেখান থেকে জীবনে উত্থান হয়েছে এবং যে জায়গায় জীবন এত কিছু প্রাপ্তিযোগ এই কলকাতা শহর দিয়েছে, এত কিছু আমাদের কাছে সুযোগ সুবিধা আমার জীবনে এনে দিয়েছে, এত মহান মানুষের সাথে মেশা এবং সব বলিষ্ঠ আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন, তাদের সাথে অভিনয় করা সমস্ত কিছু, কিন্তু এবার একটা লড়াইয়ের একটা শেষ দেখতে পাচ্ছি না, একটা লড়াই হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা, এবং এই লড়াই অদৃশ্য এবং কোন দিক বিদিক ঠিক করা যাচ্ছে না, কোনো প্রোগ্রামিং ঠিক করতে পারছি না, কি করা যাবে বুঝতে পারছি না। আর মানে জায়গাটা খুবই নড়বড়ে তৈরি হয়ে গেল, খুব মানে মারাদোনা চলে যাওয়া একটা অত বড় পাওয়ার ফুটবলের, যারা আমরা 86 ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, যদিও খুব ছোট ছিলাম, 8 বছর বয়স ছিল, সে গ্রামের বাড়িতে অন্ধকারে টিভিতে, 90 তার হঠাৎ করে মানে চলে যাওয়া ওয়ার্ল্ড কাপ থেকে, এবং আর না কিরকম একটা মৃত্যু যেন গ্রাস করে নিচ্ছে সমস্ত কিছুকে, মৃত্যু যেন এসে গ্রাস করে নিচ্ছে, সেইটা বুঝতে পারছি না। এই 42 বছর বয়সে নানা কিছুর মাঝখানে পড়ে যাচ্ছি আর কি, এবং খুব একটা ভয় তৈরি হয়েছে যেটা জীবনে কখনো আসেনি। বিগত 15-20 বছর ধরে, 20 বছর অভিনয় করছি, 15 বছর ধরে নিয়মিত অভিনয় করছি, এরকম সময়, এরকম পরিস্থিতি এবং এরকম একটা অসামঞ্জস্য সারা বিশ্ব জুড়ে খুবই মানে ভয়ঙ্কর এবং খুবই অন্ধকারময় লাগছে আর কি। আমি খুবই শকড, কেননা আমি ডাই হার্ড মারাদোনা ফ্যান। যতদিন মারাদোনা আর্জেন্টিনায় খেলেছেন, ডিয়েগো আর্মান্দো মারাদোনা, ততদিন আমি আর্জেন্টিনার ফ্যান ছিলাম। উনি খেলা ছেড়ে দেওয়ার পর আমি আর্জেন্টিনা ফ্যান নয়, আমি জার্মানকে সাপোর্ট করতাম। মারাদোনা মানে একটা ফুটবলের যুগ শেষ হয়ে যাওয়া, একটা এরা শেষ হয়ে যাওয়া। কালকের এত আকস্মিক খবর, এই সৌমিত্রবাবু, অলোকরঞ্জন দাশগুপ্ত, তারপরে মারাদোনা, সব মিলিয়ে ওই রকম একটা জলি লোক। আমি তার পার্সোনাল জীবনে ঢুকছি না, কিন্তু তার ট্যালেন্ট, তার ফুটবল ইতিহাস, তার খেলা, এগুলো যেন বারবার রিভিং হয়ে চোখের সামনে আসছে। আমার মনে হয় না মারাদোনাকে কেউ মানে কমপ্লিট করতে পারবে বা মারাদোনার পরিপূরক হতে পারবে। আপনারা যতই মেসি বলুন আর যাই বলুন, এটুকুই বলতে পারি, মারাদোনার কোন পরিপূরক হবে না, অন্তত পৃথিবীর ফুটবলের ইতিহাসে হবে। এটা এর থেকে বড় শখ তো আর হতে পারে না, অন্তত আমার কাছে না। আমার কাছে শৈশব মানে মারাদোনা ছিল, যাকে দেখে বুঝলাম যে এরকম ভাবে ফুটবল খেলা যায়, ফুটবলটা যে একেবারে শিল্পের পর্যায়ে আর একদম পার্সোনাল ব্রিলিয়ান্সের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা আমি আমার নিজের জীবনে ডিয়েগো আর্মান্দো মারাদোনাকে দেখি শিখেছি, বুঝেছি। আর অনেক সময় হয় না যে ঈশ্বর যে আছেন,
সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে উনি কিছু কিছু মানুষের মধ্যে এমন এমন কিছু সক্ষমতা দিয়ে দেন যেটা দেখলে মনে হয় যে এই ক্ষমতা মানবিক নয়, এই ক্ষমতা ঐশ্বরিক। মারাদোনা তেমনই ছিলেন, ওনার চলে যাওয়াটা কিছু কেই মেনে নিতে পারছেন। 60 বছর বয়সে যাওয়ার বয়স নয়, আর ওনার অসম্ভব এক্সপিরিয়েন্স, অসম্ভব প্যাশন ছিল ফুটবল। একটা জেনারেশন, দুটো জেনারেশন কাছে ফুটবল মানে মারাদোনা, মারাদোনা মানে ফুটবল। তো কিন্তু এই এই বছরে এমন এমন মানুষকে, এই বছরটা এমন এমন মানুষকে সব চিনিয়ে নিচ্ছে, এই বছরটা সত্যি পার করতে পারলে বাঁচি। আমি খালি চাই যে আমাদের আইডল যাদেরকে দেখে আরো হয়তো 10-15 বছর ধরে উদ্বুদ্ধ হব, তারা যেন সেফ থাকে। মানে এটা আমি রোজ প্রার্থনা করছি যে তাদের যেন কিছু না হয়, কারণ এরা এনারা চলে গেলে না মানুষের কাছে আশা এবং ভরসার জায়গাটা না অনেকটা হলে চলে যায়। বছরটা নানান কারণে আমাদের এখানটা অনেকের জন্য খুবই কঠিন রয়েছে বা খুবই কঠিন কাটছে আর কি। তার মধ্যে লস গুলো আর উনি অ্যাডিং আপ টু বিকজ মারাদোনা সারা বিশ্বের সব থেকে বড় হাতেখানা ছিলেন, ইন্টারন প্রেজেন্ট ছিলেন, তাই নিয়ে কোনো ডাউটই নেই কারো। এবং যারা ফুটবল খেলে বা যারা আর্জেন্টিনার সাপোর্টার বা যারা যারা ফুটবল ভালোবাসে তাদের সবার কাছে বিগেস্ট স্টার দ্যাট বি এভার উইল কাম অ্যাক্রস ইন আওয়ার এন্টায়ার লাইফ। আমি পার্সোনালি মানে আমি আউট অ্যান্ড মারাদোনা ফ্যান, তো আমার জন্য তো অবশ্যই এত কিছু হারিয়েছে এতগুলো মানুষের, এতগুলো মানুষকেও হারিয়েছে আমরা, সেটা সমুদ্র সৈকত হোক, সেটা মারাদোনা হোক, সেটা ফারুক হোক, সেটা ঋষি কাপুর হোক, সেটা ধোনি বাবু হোক, শ্রীনিবাস হোক, এতগুলো মানুষ মারা গেলেন পর পর দিজ অল আর বিগ লেজেন্ডস। সো আই ডোন্ট নো হোয়াট এলস ইজ ইন স্টোর ফর আস। এই যে ধরো এখন একটা মাস বাকি আছে এবছরে গুটি কয়েক দিন, আই রিয়েলি হোপ যে এই এক মাস বা কয়েকদিন আমাদের সবার ভালো করে কাটছে, আমরা সবাই সুস্থভাবে কাটাতে পারি। আমাদের ফুটবল চেনাটা, জানাটা, ফুটবলের সম্পর্কে আগ্রহ, ভালোবাসা সবটাই ওই একটা নাম ছিল মারাদোনা। তার খেলা আমরা দেখেছি, তার জন্য সারাদিন অপেক্ষা করে থেকেছি, তখন রাতে তাদের তার খেলা দেখানো হবে ওয়ার্ল্ড কাপে। এটাও মনে আছে তখন সবার ঘরে ঘরে টিভি ছিল না, একটা টিভি, সেটা ভাড়া করে সব বন্ধুরা মিলে রাত থেকে পাড়ার একদম গলির মধ্যে দেখা, অনেক নস্টালজিয়া মনে করিয়ে দিচ্ছে। তবে 2020টা অভিশপ্ত বছর, 2020 এখানে 20 তালেবর্ষ নয়, পেটকাটা মন্ত্রণস্য। তো আমার মনে হয় এই 2020টা যত তাড়াতাড়ি চলে যায় আমাদের জীবন থেকে, আর না জীবন নিয়ে, তাহলেই মনে হয় আমাদের ভালো হবে। কারণ আমরা 2020তে প্রচুর মানুষকে হারালাম, আমাদের খুব প্রিয় মানুষ যারা, যেরকম আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন একজন মহান লিজেন্ডারি অ্যাক্টরকে আমরা হারিয়েছি, আমাদের ইন্ডাস্ট্রির মাথার উপর থেকে ছাতা সরে গেছে, তেমন আমার মনে হয় ফুটবল বিশ্বের উপর থেকে ভগবানের হাত মনে হয় উঠে গেল, সেটা হচ্ছে মারাদোনা।